মোশারিতে জন্য মোশার কামরা থেকে আমাদের এই অসুখটা হইছে জ্বর টডি গুলো হইতেছে আমরা যদি আরেকটু সচেতন হইতো তাহলে হয়তো আমরা এতটা অসুস্থ হইতাম না সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ক্যাম্প করতে গিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে যারা অসুস্থ হয়েছে এগুলো তাদের কথা কিন্তু যারা সুস্থ আছেন কোন এক অজানা সংখ্যায় গণমাধ্যমে কথা বলতে তাদের ব্যাপক আপত্তি তাই কিছুটা নিরূপায় হয়ে ভিন্ন প্রক্রিয়ায় তথ্য সংগ্রহ করা ডেঙ্গু দমনে সিটি কর্পোরেশনের ব্যর্থতার কথা সবার জানা সাথে এটাও জানা জরুরি নিজেদের সতর্ক থাকার বিষয়গুলো যদিও মহিলা ক্রীড়া কমপ্লেক্সে গিয়ে দেখা যায় এডিস মশা জন্মানোর সহযোগী পরিবেশ যত্রতত্র তারপরও কর্মকর্তাদের দাবি তারা ব্যবস্থা নিয়েছেন মতো এছাড়াও দোষ চাপিয়েছেন অ্যাথলিটদের উদাসীনতার ব্যাপারে মেয়েরা মশা নিয়ে টাঙ্গায় না এইটা তো এখন আমি কি করব বলে মশাই তো আমার কাছে আছে আছে দিছি আমি ওদেরকে যারা আমার দায়িত্বে আছে ওরা যারা আছে দিছি ওরা মশাই নেয় না আমার মতো আমি আমার ব্যক্তিগত উদ্যোগে অফিসের উদ্যোগে আমি আমার যে যতটুকু ড্রেন পরিষ্কার করা বা পরিষ্কার পরিচ্ছন্নতা সচেতন করা মেয়েদেরকে প্রতিটাকে আমি ইনটেক মশারি দিয়েছি তারপর আপনার আর ওদের ফেডারেশন তো কি করতেছে সেটা তো আমি জানি না এসজিএমস এর জন্য মহিলা ক্রীড়া কমপ্লেক্স সহ অন্য জায়গায় অ্যাথলেটদের ক্যাম্প চলছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় তাই খেলোয়াড়দের সুবিধা অসুবিধা নিয়ে সবচেয়ে বড় দায়বদ্ধতাটা তাদেরই সেই জায়গায় কতটুকু সচেতন বিওএ অলিম্পিক দুই সিটি কর্পোরেশনের মেয়রকে অনেক আগেই চিঠি দিয়েছে যে আপনারা এখানে একটু নিয়মিতভাবে যাতে স্প্রে গুলো করা হয় সেগুলোর জন্য আমরা তাদেরকে আবেদন করেছি এবং করেছে গতকালকে যেমন মহিলা ক্রীড়া সংস্থা এই অঞ্চলটাতেই আমরা দেখছি যে ডেঙ্গুটা বেশি হচ্ছে আমরা ওই সেই মেশিন কিনে ওষুধ কিনে যদি আমরা দুইটা লোককে ট্রেনিং করে যদি এটা রাখতে পারি কারণ এই ডেঙ্গুটা কতদিন লিঙ্গার করবে ওই জন্য সেইটা সেই ক্ষেত্রে আমরা ওই ধরনের একটা আজকে প্ল্যান নিয়েছি ডেঙ্গু আক্রান্ত হয়ে সুলতানা কামাল মহিলা কমপ্লেক্সে ক্যাম্প করা পাঁচজন অ্যাথলিট এখন চিকিৎসাধীন এছাড়াও দশ থেকে বারো জন পেটের পীড়া সহ সাধারণ জ্বরে আক্রান্ত বলে খবর পাওয়া গেছে এস এম ইকবাল সময় সংবাদ ঢাকা